উদ্ধারকর্তা যীশুখ্রিস্ট সর্বশ্রেষ্ঠ অতুলে নামে সবাকে জয় মিশি। আজকের দিন 16 জুন, দিন শনিবার 2024। আজকে আমরা যে বচন পাঠ করব, যে বিষয়ে শিখব, এসে তিনি যিনি নুঙ্গর। আসলে আমরা দেখি পবিত্র শাস্ত্রের বিষয়ে কী কী আমরা পাঠ করবো। ইব্রি 6:19 আসলে আমরা পাঠ করি, আমাদের এই প্রত্যাশা আছে যা প্রাণের নুঙ্গার মতে অটল ও দৃঢ়তা পর্দার আড়লে স্বর্গীয় মন্দির পবিত্র স্থানে প্রবেশ করায়। আত্মার নুঙ্গর হল দৃঢ় বিশ্বাস যা আপনি প্রভুতে রাখেন। বিশ্বাস এবং বিশ্বাস দৃঢ়ভাবে জড়িত। আপনার সমস্ত আস্থা ও বিশ্বাস যীশুখ্রিস্টের উপর রাখুন এবং কষ্টের সময় তাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরুন এবং আপনি কখনোই মরে যাবেন না। যখন আপনার জীবনে ঝড় উড়ে আপনি প্রার্থনা গভীরতে যান, তবে খ্রিস্টদের রোগে আপনার নুঙ্গর রাখেন। আপনাকে কিছু নিয়ে চিন্তা করতে হবে না। অনেক সাধু তাদের উপাসনার সময় আধ্যাত্মিক সূত্র গায়িকাও কে ধর্মগ্রন্থ পড়েন, অন্যরা হাঁটু কাড়ে বসে কথা বলে, আর এই কাজগুলো কথার সাথে সাথে বিভ্রান্তি অদৃশ্য হয়ে যায় এবং তারা তাদের হৃদয়ে খ্রিস্টের শান্তি অনুভব করে। কিছু লোক শুদ্ধ মুখে বলে যে তারা প্রভুর নামে বিশ্বাস করে, একই সময় তারা পরামর্শের জন্য ভগবানদের কাছে যায়। তারা মন্ত্র এবং জাদুবিদ্যা বিশ্বাস করে, এমনকি তারা গোপেন তাবিজ কিনেও পড়ে। তারা মনে মনে ভাবে যে তাদের কোনো না কোনো স্বাধীনতা দরকার। প্রভু যীশুর কাছে থেকে জাদুকরের মাধ্যমে তারা কীভাবে এই পরিত্রাণ পায়, তাই তারা চিন্তা করে না। তারা একই সময় দুটি নৌকায় ভ্রমণের চেষ্টা করে, শেষ পর্যন্ত তারা তাদের জীবন অপ্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় সমস্যায় আটকা পড়ে। তামিলনাড়ুর রুকেরা ঐতিহ্যগতভাবে তিন ধরনের গ্রিপ সম্পর্কে কথা বলে, এগুলি বিড়ালের গ্রিপ, বানর ধরা এবং মন্টিরের গ্রিপ। বিড়ালের খপ্পড় মা বিড়াল তার মুখ দিয়ে তাকে বিড়ালকে আটড়ে ধরে, বানরের বাচ্চাটি তার মাকে শক্ত করে ধরে রাখেন। অন্যদিকে মনিটরকে টিকটিকির গ্রিপ এত শক্তিশালী এবং বলিষ্ঠ যে এমন যদি অনেক মানুষ টাইন এবং খপ্পর হবেন না। কিন্তু দিনের মূল শুক্লটিতে আমরা অন্য ধরনের গ্রিপ সম্পর্কে পড়ি। নুঙ্গরে খপ্পর যা শিলাকে ধরে রাখে, পাথর কখনো নড়ে না এবং যখন এনে নুঙ্গর করা হয় তখন জাহাজটি কোন দিকে না গিয়ে এবং দৃঢ় স্থিতিশীল থাকে। দায়ুদ বিপদের সময় প্রভুর উপর ভরসা করেন, তিনি বলেন গীতসংহিতা 39:7 যে এবং এখন প্রভু আমি কিসের জন্য অপেক্ষা করব, আমার আশা তোমার উপর। রাজা হিজকিয়াহ যখন বিরক্তিকর খবর পাইছিলেন তখন তিনি ঈশ্বরের মন্দিরে গেছিলেন এবং প্রভুর সামনে চিঠিগুলি ছড়িয়ে দিয়েছিলেন। তিনি প্রভুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরেছিলেন এবং বিজয় অর্জন করছিলেন। ঈশ্বর সন্তান যীশু ভিত্তি, যীশু দৃঢ় নুঙ্গর, যীশুর শিলা। যীশু হলেন দয়াময় ঈশ্বর যিনি রক্ষা করেন, তাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরুন এবং কখনোই আপনার আঁকড়ে হারাবেন না। ধ্যান করার জন্য সন্ধ্যার জন্য যে শুক্ল হয়েছে ইব্রি 7:19। আসলে আমরা পাঠ করি পবিত্র শাস্ত্র আজকে কী কয়, কারণ নিয়ম কিছুই সম্পূর্ণ করতে পারে না, কিন্তু এখানে এমন এক শ্রেষ্ঠ প্রত্যাশা ভবিষ্যতের জন্য অনা হয়েছে যার মাধ্যমে আমরা ঈশ্বরের কাছে উপস্থিতি হতে পারি। আজকে পবিত্র বচনগুলো পড়ার যুগে প্রভু যীশু পড়বার শুনবার সবাইকে আশীষ করবেন। ধন্যবাদ, আমেন, হালেলুয়া।